প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের অনুষ্ঠানে আপনাদের দেখাবো দুর্গম এলাকায় কেরোসিন বাতির পরিবর্তে স্বল্প খরচে বৈদ্যুতিক বাতির যথাযথ ব্যবহার সম্পর্কে। এজন্য আমরা এসেছি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা ইউএসটিসি নামে পরিচিত। এখানকার শিক্ষার্থীরা গ্র্যাভিটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে, যা কুপি বাতির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। চলুন দেখে আসি কার্যক্রম সমূহ। গ্র্যাভিটি পাওয়ার প্ল্যান্ট নিয়ে কথা বলতে এসেছি ইউএসটিসির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রভাষক এস এম বাকি বিল্লার সাথে। এটা হচ্ছে গ্র্যাভিটি পাওয়ার প্ল্যান্ট। এর মাধ্যমে আমরা গ্র্যাভিটি ফোর্সকে ইউজ করে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করতে পারবো। তো এই পাওয়ার জেনারেট করার জন্য আমাদের দুইটা ওয়েটের দরকার। এখানে 20 কেজি 20 কেজি করে দুইটা ওয়েট রয়েছে, আর কাউন্টার ওয়েট এই চেনটাকে ব্যালেন্স করার জন্য 1 কেজি 1 কেজি করে দুইটা কাউন্টার ওয়েট রয়েছে। তো এটা যখন আমরা উপরে উঠাবো, তো গ্র্যাভিটি ফোর্স এই 20 কেজি ওয়েটটাকে নিচের দিকে পুল করবে, এবং উপরে আমরা একটা মেকানিজম রেখেছি যেখানে গিয়ার সিস্টেম রয়েছে এবং একটা জেনারেটর রয়েছে, ডিসি জেনারেটর, যেটা এই ওয়েটটাকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করবে। অ্যাকচুয়ালি লিনিয়ার ফোর্সটা এখানে রোটেশনাল ফোর্সে কনভার্ট হবে, এবং রোটেশনাল ফোর্স থেকে সেটা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করবে। আর এই এনার্জিটাই আমরা পরবর্তীতে তারের মাধ্যমে, আমাদের এখানে একটা চার্জিং স্টেশন আছে যেখানে ব্যাটারি ব্যাংক রয়েছে, এবং এটা থেকে জেনারেটেড পাওয়ারটা আমরা ব্যাটারিতে সেভ করতে পারবো। আর এই পাওয়ার প্ল্যান্টটা মূলত 15 ভোল্ট জেনারেট করতে পারে। আমরা এখানে 8 ভোল্টের ব্যাটারিকে চার্জ করি। এই 8 ভোল্টের ব্যাটারি মোটামুটি 20 ওয়াট 22 ওয়াটের মতো পাওয়ার সেভ করতে পারে। এই ব্যাটারি থেকে আমরা এই পাওয়ার প্ল্যান্ট অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছে 4টা ফ্যামিলির জন্য, যেটা পার্বত্য এরিয়াতে 4টা বা 5টা ফ্যামিলি একসাথে থাকে। ওই 4টা ফ্যামিলির জন্য এনাফ পাওয়ার এই সেভ করে রাখতে পারবে, এবং পরবর্তীতে রাতের বেলা তারা এই পাওয়ারটা ইউজ করতে পারবে। মূলত দিনের বেলা তারা এই প্ল্যানটাকে, এই ওয়েটগুলোকে তারা 10 বার উপরের দিকে উঠাবে, মানে পিক আপ করবে। যদি 10 বার তারা উঠাতে পারে, তাহলে 4টা ফ্যামিলি রাতের বেলা যদি 2টা লাইট তারা জ্বালায়, তাহলে 1 ঘন্টা ব্যাকআপ পাবে। আর যদি তারা 1টা লাইট জ্বালায়, তাহলে মোর দেন 2 আওয়ার্স তারা এই বিদ্যুতের সুবিধাটা পাবে। আর এই পাওয়ার প্ল্যান্টের সুবিধাটা হচ্ছে যে তারা যেহেতু কেরোসিন ল্যাম্প ইউজ করে অথবা কুপি বাতি ইউজ করে, কেরোসিন হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, বাট আমাদের এই প্ল্যান্টের মাধ্যমে আমরা গ্রিন পাওয়ারটা জেনারেট করতে পারতেছি যেখানে কোনো প্রকার পলিউশন নেই। আর ওদের কেরোসিন কেনার জন্য অনেক খরচ হয়, বাট এই পাওয়ার প্ল্যান্টে তারা যদি একবার পারচেস করে, পরবর্তী ইয়ার থেকে তাদের খরচটা 1500 টাকা থেকে কমে 600 টাকায় নেমে আসবে। আমরা এখন কথা বলছি গ্র্যাভিটি পাওয়ার প্ল্যান্টের সাথে সম্পৃক্ত শিক্ষার্থী মোহাম্মদ কাউসারের সাথে। পার্বত্য অঞ্চলে গিয়ে দেখলাম এদের জীবনযাত্রার মানটা কীরকম, তার উপর বেস করে তারা কীরকম বাতি ইউজ করে। তো দেখলাম আমরা কেরোসিন বাতি ইউজ করে তারা প্রতিদিন, তাদের কেরোসিনের জন্য খরচ হয় 200 গ্রাম। তো আমরা 4টা বাড়িতে ওরকম ডাটা নিয়ে দেখলাম, তাদের 4টা বাড়িতে খরচ হচ্ছে মান্থলি 1500 টাকা। তো আমাদের প্রজেক্টটা যদি তারা নেয়,
আমাদের পুরো প্ল্যান্টটা খরচ হবে তাদের 3,500 টাকা। মান্থলি এই খরচটা উঠতে সময় লাগবে 2 থেকে 3 মাসের মধ্যে তারা এই কস্টটা তুলে ফেলতে পারবে। তাহলে তার ওই প্ল্যানটা তাদের জন্য একেবারে থেকে গেল। তাহলে পরবর্তী তারা এই কস্টটা কমাতে পারবে, যে তাদের অনেকটা বেনিফিট হবে, যে বাতির জন্য তারা যে খরচ করে সেটা খরচটা কমে আসবে। ইনস্ট্রুমেন্টগুলো সহজভাবে কীভাবে পাওয়া যায় সেটা আমরা চিন্তা করে ওখান থেকে কালেকশন করলাম। বিভিন্ন জায়গাতে গিয়ে কালেকশন করে গিয়ে আমাদের ডিজাইনটা আপনার নিজেরাই ডিজাইন করছি আমরা, এটা করে আমরা নিজেরাই এটা প্ল্যানটা তৈরি করছি। আমরা এখন কথা বলবো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের আরেক শিক্ষার্থী মোহাম্মদ আজিজ নূরের সাথে। আমি এরকম এই প্রকল্পের আমাদের প্রজেক্টের একটা এই কাঠামো সম্পর্কে বলবো, যেটা হচ্ছে গ্র্যাভিটি পাওয়ার ব্যাংক। এই কাঠামোতে আমরা এই প্রজেক্টের জন্য ইউজ করেছি স্টিলের ফ্রেম, যেটা চ্যানেল বক্স বলে। ওইটা পার্বত্য অঞ্চলে এবং কাঠের কাঠামো দ্বারাও তৈরি করা যাবে। এবং উপরে দেখা যাচ্ছে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি যাতে এই এটা কোথাও বানানো নেই, আপনার নিজস্ব এই ডিজাইন অনুসারে এবং কাজ অনুসারে আমরা এটার উপরটা ডিজাইন করেছি। এবং এই ডিজাইনের জন্য আমরা এই দুটা স্যান্ড ব্যাগ ইউজ করেছি। এই স্যান্ড ব্যাগের বদলে আপনারা এই কী বলি পাথর অথবা অন্য কোনো বস্তু ওয়েট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবং কাউন্টার ওয়েট হিসেবে আমরা অন্য একটি বস্তু ব্যবহার করেছি, এটা বলতে গেলে 1 কেজি, এবং এই ওয়েট হিসেবে আমরা 20 কেজি ব্যবহার করেছি। আমরা এখন যদি ডেমনস্ট্রেশন অথবা দেখাতে গেলে এই ওয়েটটা আমরা যদি এই অপোজিট থেকে নামাই, আপনি যদি একটু দেখতেন, ওয়েটটি পড়ার সাথে সাথে আমাদের এই মেকানিক্যালের কম্পোনেন্টগুলো একটা জেনারেটরের সাথে লিঙ্ক আপ করা আছে। এই লিঙ্ক আপ জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, এই পাওয়ার ব্যাংকের ব্যাটারি টার্মিনালে যায় এবং ওখান থেকে এই বাড়ি ঘরের লাইটিংয়ের ব্যবস্থাটা করা হয়ে থাকে। এখন কথা বলছি আরেক শিক্ষার্থী মোহাম্মদ মাসুদুর রহমানের সাথে। আমি এই প্রজেক্টের ইলেকট্রিক্যাল সাইডটা দেখাবো। ইলেকট্রিক্যাল সাইডের মধ্যে প্রথমে চার্জিং সার্কিটে যদি যাই, আমরা এখানে যে অ্যারেঞ্জমেন্টটা ইউজ করছি এটা 8 ভোল্ট অ্যারেঞ্জমেন্ট। আমরা 3টা অ্যারেঞ্জমেন্ট এক্সপেরিমেন্ট করছি, একটা 4 ভোল্ট অ্যারেঞ্জমেন্ট প্যারালাল এবং 2 সেগমেন্টের 8 ভোল্ট অ্যারেঞ্জমেন্ট এবং 16 ভোল্ট অ্যারেঞ্জমেন্ট। সিরিজে যদি দেখানো হয় এটা 16 ভোল্ট অ্যারেঞ্জমেন্টে চার্জ করা হয়েছে। এইটা হচ্ছে চার্জিং সার্কিট। চার্জিং সার্কিটের মধ্যে ফিল্টারিংয়ের জন্য একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। এটার পরে এখানে চার্জিং হওয়ার পরে এখান থেকে আমরা ল্যাম্পশেডে আসি। ল্যাম্পশেডের মধ্যে এক ওয়ান হাউস অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা 3টা শেড দেখাবো। 3টা শেডের মধ্যে একটা কুকিংয়ের জন্য, রিডিংয়ের জন্য এবং বেডরুমের জন্য।
তো কোকিং এর জন্য আমরা যে শেডটা ইউজ করছি এটা দুই লাইটের একটা শেড, এবং রিডিং এর জন্য যেটা ইউজ করছি আমরা এখানে একটা এক লাইটের শেড, আর এখানে বেডরুমের জন্য আরেকটা দুই লাইটের একটা শেড ইউজ করা হয়েছে। এটাই আমাদের হাউসফুল অ্যারেঞ্জমেন্ট একটা হাউসের জন্য, এবং আমরা অ্যারেঞ্জমেন্টটা করছি চারটা বাড়ির জন্য। এখানে দেখানো হয়েছে একটা হাউস। গ্র্যাভিটি পাওয়ার প্ল্যান্ট যথাযথ ব্যবহারের মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বৈদ্যুতিক বাতির আলো পৌঁছে দেওয়া সম্ভব। এই পদ্ধতি সহজলভ্য হয় স্বল্প আয়ের মানুষ কুপি বাতির পরিবর্তে এটি ব্যবহার করতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।